আমরা হচ্ছে এখন index.php নিয়ে কাজ করব। index.php নিয়ে কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে লেখাগুলো আছে বা যে কোডগুলো আছে সেগুলো সবগুলো HTML ভাবে আছে। আমরা এই কোডগুলো টোটালি ডিলিট করে দেব, এখানে যা আছে সবই ডিলিট করে দেব। কন্টেন্ট এরিয়া আমরা এখানে ডাইনামিকলি কন্টেন্ট এরিয়া ঘোষণা করব, সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্টলি আমরা দেখব হচ্ছে যে আমরা কল করব, যে হেডারকে কল করব, সাইডবার কল করব দুটি, দেন হচ্ছে আমরা কন্টেন্ট এরিয়া নিয়ে কাজ করব। ফার্স্টে এই জন্য আমরা দুটি সাইডবার এবং হেডারকে কল করতে হবে, যেহেতু আমাদের থিমসটি সাইডবার এবং হেডার নিয়ে গঠিত সেজন্য। এবং লাস্টলি আমরা ফুটারকে কল করব, এতটুকুই। আমরা হচ্ছে কন্টেন্ট এরিয়ার জন্য ফার্স্টে এই কোডটি বসাবো, সেটি হচ্ছে আমরা যদি একটি একটি করে পোস্ট দেই ব্যাকএন্ডের থেকে, তাহলে এটি একটি একটি করে পোস্ট নেবে এই কোডের মাধ্যমে। এই কোডটির মাধ্যমে যে ইফ হ্যাভ পোস্ট, হোয়ার হ্যাভ পোস্ট, দ্য পোস্ট এর কাজ কি সেটি আমরা আগেই বলেছি আপনাদেরকে থিমস ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে। এটি হচ্ছে যে পারমালিঙ্ক, পারমালিঙ্ক হচ্ছে যে এটি যে আমাদের টাইটেলটি পারমালিঙ্ক থাকবে, লিঙ্ক আকার ধারণ করবে, দেন হচ্ছে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড হচ্ছে ক্যাটাগরিজ। টাইম অ্যান্ড ক্যাটাগরিজ হচ্ছে এটি, যে আমাদের টাইম অ্যান্ড ক্যাটাগরিজ হচ্ছে এটি এটি থাকবে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিমে যেটি আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাই, সেটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কমেন্ট বক্স। সেই কমেন্ট বক্সের জন্য আমরা ডাইনামিক কমেন্ট বক্সের কোডটি এখানে বসিয়ে দেব। কমেন্ট বক্সের জন্য এই কোডটি বসাবো, জাস্ট গেট এ কমেন্ট টেমপ্লেট, এটিকে কল করব শুধু, আর কিছুই না, এটি লিখলেই আমাদের হবে। লাস্টলি হচ্ছে আমরা এই কোডটুকু দিব, এই কোডটুকু হচ্ছে যে আমাদের যদি আমাদের কোনো পোস্ট না পায় তখন সে কী করবে, সে কী মেসেজ দিবে এখানে। সাপোজ ধরুন আমি লিখব নট ফাউন্ড, সরি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। দেন হচ্ছে আমরা আপনারা ফার্স্টে যে কাজটি করবেন আমাদের কোড দিয়ে প্র্যাকটিস করবেন, কোথাও কোনো ভুল হলে কিন্তু থিমস কাজ করবে না। সো আগে প্র্যাকটিস করবেন সোর্স ফাইলের কোড দিয়ে, দেন হচ্ছে আপনারা আপনাদের মতো করে নতুন করে একটি থিমস বানাবেন আপনাদের মতো করে। ফার্স্টে আপনারা সোর্স ফাইলের কোড দিয়ে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আমাদের index.php-র কাজ, এতটুকুই। এখন হচ্ছে আমরা এটি সেভ দেব। পরবর্তীতে আমরা যে কাজটি করব তা হলো দুটি সাইডবার নিয়ে আমরা কাজ করব, দুটি সাইডবারের সাথে আমাদের function.php রিলেটেড, সেজন্য আমরা function.php এবং দুটি সাইডবার একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে।